করোনাকালে বিপাকে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জের বারো বাজার ও কাশিমপুর এলাকার বেদে পরিবারগুলো। আয় না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বেদেপল্লির মানুষের দুরাবস্থার কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, তাদের বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা চলছে। ঝিনাইদহ সংবাদদাতা রফিকুল ইসলাম মন্টুর প্রতিবেদন, জানাচ্ছেন ফারহানা সিমো। ঝিনাইদহের বিভিন্ন এলাকায় 3000-এরও বেশি বেদের বাস। ঝাড়ফুঁক আর বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা এসব মানুষ করোনা পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে। তার উপর সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে মাথা গোজার ঠাঁইও হারিয়েছে অনেকে। জেলার কালীগঞ্জ পৌর এলাকার কাশিমপুর সাপুরে পল্লীতে প্রায় 550টি পরিবারে 2500 জন এবং বারো বাজারের বেদেডেহি সাপুরে পল্লীতে 177টি পরিবারে 840 জন সদস্য রয়েছে। বর্তমানে ঘরে থাকা বিভিন্ন সামগ্রী বিক্রি করে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। এ অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। ভাইরা যতনে আমরা কোনো জায়গায় যেতে পারিনি, আমি এক মুঠো চালও পাইনি। 80 এবং বারো বাজার থেকে 176 জনের একটা তালিকা ফাইনাল হয়েছে, কিন্তু সেই তালিকা করার পরে আমরা 2500 টাকা সে বরাদ্দটা এখনো পাইনি। স্থানীয় জনপ্রতিনিধি বললেন, বেদে সম্প্রদায়ের এই সংকট দূর করার চেষ্টা চলছে, বিভিন্ন সংস্থা ও সংগঠন তাদের সহায়তা দিচ্ছে। যে কোনো সুবিধা অসুবিধা সমস্যা হলে আমাদের কাছে আসলে আমরা তাদের পাশে থাকি, আগামী দিনে বেদে সম্প্রদায়কে আমরা অন্তর্ভুক্ত করব। করোনা ভাইরাসের সংকটের কালে বেদেপল্লীতে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।